শুভ শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। বৈশ্বিক মহামারীতে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ পরিচালিত পৌরনীতি সুশাসন দ্বিতীয় বর্ষের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তারিক ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই অনেকগুলো ক্লাস করেছ, আমরা প্রায় সিলেবাসের ভারপ্রান্ত চলে আসছি, কিন্তু এখন জরুরি পরিস্থিতিতে বোর্ড কর্তৃক তোমাদের সিলেবাসকে সংক্ষিপ্ত করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে প্রায় 80টির অধিক ক্লাস মুকুব করা হয়েছে। এর মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো, যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে, সেই চ্যাপ্টারগুলো থেকেই তোমাদেরকে পাঠদানের জন্য বলা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে পাঠদান করার জন্য। তো এখন এই বোর্ড কর্তৃক প্রণীত সিলেবাসের আলোকে এখন আবার নতুন করে তোমাদের ক্লাস নিতে যাচ্ছি আমি। তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আলোচনা হবে। তো যে সমস্ত ক্ষেত্রগুলো বা যে সমস্ত টপিক দিয়ে আলোচনা করবে সেগুলো হচ্ছে ছাত্র সংগঠক হিসেবে বঙ্গবন্ধু, রাজনৈতিক সংগঠক হিসেবে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা, ছয় দফা কর্মসূচি প্রণয়নে, 7ই মার্চের বিকাশের ঘোষণা প্রণয়নে, অসহযোগ আন্দোলন, স্বাধীনতার ঘোষণা, সংবিধান প্রণয়নে, ভারতীয় সৈন্যবাহিনী প্রবর্তন এবং যুক্তিবিদ্যাস্ত মূল্য, এই বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা হবে। এই বিষয়গুলো দিয়েই আজকে আলোচনা থাকবে। তো প্রথমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে একটু পরিচিত হয়নি, তোমরা সবাই জানো উনি আমাদের বাঙালি জাতির জনক এবং এই বাঙালি জাতির জন্য একটা রাষ্ট্র নির্মাণের জন্য উনি সারা জীবন, ওনার জীবনের স্বর্ণালী সময়গুলো উনি বিসর্জন দিয়েছেন। ওনার জীবনের একেবারেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়গুলো ছিল সেগুলো জেলে, কখনো জেলে, কখনো জেলে অন্তরীণ অবস্থায়, কখনো বা বিভিন্ন পরিস্থিতিতে মাঠে ঘাটে তাকে আন্দোলন করতে হয়েছে বাঙালি জাতির জন্য বা সাধারণ মানুষের অধিকার আন্দোলনের জন্য। উনি কথা বলতে গিয়ে ওনার জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলো জেলে বা মাঠে ঘাটে ব্যয় করেছে। যাই হোক, তো এই বঙ্গবন্ধুর জন্ম না হলে আর আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেতাম না। তোমরা একটু খেয়াল করো, কেন আমরা স্বাধীন রাষ্ট্র পেতাম না? আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে অনেকগুলো জাতিসত্তা রয়েছে, এর মধ্যে আমরা বাঙালি আছি, পাঞ্জাবি আছে, বিহারি আছে, তারপর গুজরাটি আছে, আসামি আছে, বিভিন্ন জাতিসত্তার মানুষ আছে। এই বিভিন্ন জাতিসত্তার মানুষের মধ্যে আমরা একমাত্র জাতি বলতে গেলে যারা বাঙালি জাতি, বাঙালিদের জন্য একটা বাঙালি জাতিসত্তার জন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। তো যার নেতৃত্বের কারণে, যার ত্যাগের কারণে আমরা এই বাঙালি রাষ্ট্র, বাঙালি জাতি রাষ্ট্র পেয়েছি, তো উনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি না হলে, ওনার জন্ম না হলে হয়তো আমরা আজকে পাকিস্তানি কলোনির মধ্যে ছিলাম, থাকতাম, অথবা অন্য কোনো রাষ্ট্রের মাধ্যমে শোষিত হতাম। তো সেই জন্যই এই আমরা বঙ্গবন্ধুর জীবন আলোক্য, বঙ্গবন্ধুর যে সংগ্রামী ইতিহাস, বঙ্গবন্ধুর যে ত্যাগ, সে সম্পর্কে আমাদের জানার নৈতিক দায়িত্ব এবং আমাদের রাষ্ট্রের ইতিহাস জানা, রাষ্ট্রীয় ঐতিহ্য জানা এবং রাষ্ট্রীয় যে ব্যক্তিবর্গ রয়েছে, যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছে, তাদের সম্পর্কে জানার মাধ্যমে আমরা আমাদের দেশপ্রেমকে আরও বেশি শাণিত করতে পারি। আমাদের মধ্যে যে জাতিসত্তার প্রতি, আমাদের মধ্যে যে দেশের প্রতি যে দায়িত্ববোধ, সেটাকে আরও বেশি জাগ্রত করতে পারি, আরও বেশি দায়িত্ব, আমাদের নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও বেশি জবাবদিহিতা, স্বচ্ছতার পরিচয় দিতে পারি। যাই হোক, তো বঙ্গবন্ধু আমরা শুনতে বলতে সংক্ষেপে বঙ্গবন্ধুর জীবন প্রণালী সম্পর্কে আলোচনা করে। 1920 সালের 17ই মার্চ উনি টুঙ্গিপাড়ার গোপালগঞ্জের মহকুমার টুঙ্গিপাড়ার গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1947 সালে উনি ফখরুল ইসলামের কলেজ থেকে বিএ পাশ করেন। পরবর্তীতে 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আইন বিভাগে ভর্তি হয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আমরা জানি 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়।
এই 1948 সালের মার্চ মাসে উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখন থেকে ওনার আন্দোলনে আন্দোলনের শুরু। অর্থাৎ তৃতীয় শ্রেণী কর্মচারীদের জন্য প্রথম আন্দোলন করেছেন। এবং তোমরা জানো 1947 সালে যখন বাংলায় পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তথা ভারতীয় মহাদেশে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র সৃষ্টি হয়নি, সৃষ্টি হওয়ার পথে ঠিক তখনই তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বা পশ্চিম পাকিস্তানি যারা পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা বাংলাদেশের বাঙালি জাতিসত্তাকে নির্মূল করে দেওয়ার জন্য, বাঙালি যে ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদ সেটাকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার জন্য 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জিয়াউদ্দিন উনি ইয়ে করেছিলেন যাতে পশ্চিম পাকিস্তানের ভাষা অর্থাৎ পাকিস্তানের ভাষা কীভাবে উর্দু হয়। তো পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ে আমরা জানি তমদ্দুন মজলিস হয়েছিল আবুল কাশিমের নেতৃত্বে, কাজী মোতাহার হোসেনের নেতৃত্বে এবং আবুল মনসুর আহমদের নেতৃত্বে। তো ওই আন্দোলনকে আরো বেশি বেগবান করার জন্য, শক্তিশালী করার জন্য তৎকালীন তরুণ শেখ মুজিবুর রহমান এবং আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জনমত তৈরি করেছিলেন, চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা জনমত তৈরি করেছিলেন। এবং সেই জনমতের ধারাবাহিকতা 1947 সালের 4 জানুয়ারি আমরা জানি আজকে যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের জন্ম হয় 1948 সালের বঙ্গবন্ধুর হাত ধরেই এই ছাত্রলীগের জন্ম হয়। পরবর্তীতে 1949 সালে 23 জুন একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রা হয়, 1900 আওয়ামী মুসলিম লীগ যেটা বর্তমান আওয়ামী লীগ হিসেবে পরিচিত। 1955 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ হিসেবে আমরা পেয়েছি, এই দলটিকে পেয়েছি। যাই হোক, এভাবেই তার বঙ্গবন্ধু সংগ্রামী রাজনৈতিক জীবনের পত্তন হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে ছাত্র সংগঠক হিসেবে, রাজনৈতিক সংগঠক হিসেবে, ভাষা আন্দোলনের ক্ষেত্রে 6 দফা কর্মজীবনের, অর্থাৎ বাঙালি রাষ্ট্রের প্রত্যেকটি, বাঙালির স্বাধীনতা স্বাধিকার এবং পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনের প্রত্যেকটি আন্দোলনে একজন অগ্রনায়কের ভূমিকা অবতীর্ণ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাই হোক, তাহলে আমরা এখানে একটু ইয়ে করে নিই। আমরা দেখছি যে ছাত্র সংগঠক হিসেবে শেখ মুজিবুর রহমান, আমি একটু আগে বলছিলাম 1948 সালে 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে অনুষ্ঠিত এক ছাত্রকর্মীর সভায় পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নামক একটি, মুসলিম ছাত্রলীগ নামক একটি পৃথক প্রগতিশীল ছাত্র সংগঠনের যাত্রা হয়, যেটা আজকে ছাত্রলীগ হিসেবে আমরা চিনি। সেই ছাত্রলীগের যাত্রা হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে। তারপরে এই ছাত্রলীগ কি করেছে, ছাত্রলীগ 1956 সালে সংবিধান প্রণয়ন, 62 শিক্ষা আন্দোলন, 66 সালের 6 দফা থেকে শুরু করে জাতির জাতীয় প্রত্যেকটি আন্দোলনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তো যাই হোক, এবং স্বাধীন বাংলা যে নিউক্লিয়াস, যে একটি মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে বুদ্ধিভিত্তিক যে সাপোর্ট, সেই সাপোর্টটা দেওয়ার জন্য স্বাধীন বাংলা নিউক্লিয়াস হয়েছিল কিন্তু ছাত্রলীগ বা যুবলীগের মধ্যে থেকে। যাই হোক, তারপর রাজনৈতিক সংগঠন বা নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাজনৈতিক সংগঠন এবং নেতা, সংগঠক এবং নেতা হিসেবে তার যে ক্যারিশমেটিক যে গুণাবলী ছিল, যে সম্মোহনী নেতৃত্ব ছিল, সেটা একটু আলাপচারিতার মাধ্যমে তোমাদেরকে পরিচয় করে দিই। তোমরা জানো 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় আমাদের এই ভারতীয় মহাদেশে, ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। তো নিখিল ভারত মুসলিম লীগ ছিল তখন নাম। তো এই মুসলিম লীগের হাত ধরে আমরা 1946 সালে নির্বাচন জয়ী হয়েছি পাকিস্তান অল ক্রস দি ইন্ডিয়া, পুরো ভারত মহাদেশের মধ্যে 1946 সালে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়। ওই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তি করে আমরা ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র হয়েছে। অর্থাৎ এই ভারত উপমহাদেশের মধ্যে যে অংশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সে অংশগুলো নিয়ে পাকিস্তান রাষ্ট্র হয়েছে, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ওই অংশগুলো নিয়ে ভারত হয়েছে। তো এই কথাটা বললাম এই জন্য 1946 সালের নির্বাচনে মুসলিম লীগ একেবারে ভূমিধস বিজয় হয়েছে, একেবারে টু থার্ড মেজরিটি না সর্বোচ্চ মেজরিটি পেয়েছে।
সেই সর্বোচ্চ মেজরিটি পাওয়া একটা রাজনৈতিক দল এবং যার হাত ধরে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে, সেই রাজনৈতিক দলের বাইরে গিয়ে বা রাজনৈতিক দলের বলয়ের বাইরে গিয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে এটা জনমানুষের মধ্যে, বিশেষ করে পুরো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মধ্যে, মুসলমানদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করা, মুসলমানদের জনসমর্থন আদায় করা, এটা খুবই কঠিন একটা ব্যাপার ছিল। কারণ তৎকালীন সাধারণ মানুষ মুসলিম লীগের ঘোরের মধ্যে ছিল, মুসলিম লীগের ভালোবাসা আচ্ছন্ন ছিল। কিন্তু বঙ্গবন্ধু কেশমেটির নেতৃত্বের কারণে আমরা দেখেছি যেই বাংলা বা পুরো পাকিস্তানের সাধারণ জনগণ মুসলিম লীগের মধ্যে একেবারে নিমজ্জমান ছিল, মুসলিম লীগের অন্ধে ছিল, সেই পূর্ব পাকিস্তানের জনগণ নতুন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের দিকে ধাবিত হয়, অর্থাৎ নতুন তারা একটি প্ল্যাটফর্ম পায়। তো এরকম একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে নতুন নবগঠিত একটি রাজনৈতিক দল, যেটা আওয়ামী মুসলিম লীগ, সাধারণ মানুষের জনপ্রিয়তা অর্জন করে, এটা কঠিন ব্যাপার ছিল। কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই জনপ্রিয়তা পেয়েছে। কোথায় পেয়েছে? বঙ্গবন্ধু 1953 সালে যুক্ত আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সাধারণ সম্পাদক হওয়ার পর এই পুরো পাকিস্তানের রাজনীতিতে নতুন একটা মেরুকরণ হয়। সেই মেরুকরণটা কি? আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, তারপরে নেজাম ইসলাম, এবার চারটি রাজনৈতিক দল, আরেকটি বামপন্থী গণতান্ত্রিক দল, এই চারটি রাজনৈতিক দল নিয়ে একটা ফ্রন্ট হয়, যেটাকে আমরা রাজনৈতিক ভাষায় বা বইয়ের ভাষায় 1954 সালের যে যুক্ত ফ্রন্ট, যে যুক্ত ফ্রন্টে নির্বাচন হয়েছিল, যুক্ত ফ্রন্ট গঠিত হয়। সেই যুক্ত ফ্রন্টে আমরা দেখেছি যে পুরো পাকিস্তানে 309টি আসন পেয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল এবং সরকার গঠন করেছে। তো এই সমস্ত কিছু সম্ভব হয়েছে, অর্থাৎ একটি সুপ্রতিষ্ঠিত ওয়েল এস্টাবলিশড রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করে 1954 সালের নির্বাচনে আমরা দেখেছি যুক্ত ফ্রন্ট 309টি আসন পেয়েছিল, এটা একেবারেই কল্পনাতীত বিজয় বলা যায়। তো এই যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, রাজনৈতিক সংগঠক হিসেবে বঙ্গবন্ধু, তো ওই নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধু মন্ত্রী হয়েছিলেন, কৃষিমন্ত্রী। পরবর্তীতে 1956 সালে উনি মন্ত্রী হয়েছিলেন, কিন্তু উনি চেয়ারের চেয়ে গদির চেয়ে একজন রাজনৈতিক সংগঠক হিসেবে, সরকারের লোভনীয় মন্ত্রণালয়ের চেয়ে উনি একজন রাজনৈতিক সংগঠক হিসেবে দলকে গোছানোকে বেশি গুরুত্ব দিত। সেই জন্য আমরা দেখছি 1956 সালে উনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তার দলকে গোছানোর জন্য উনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। এই ধরনের নজির, এই ধরনের ইতিহাস একেবারেই বিরল। বঙ্গবন্ধু রাজনৈতিক সংগঠক হিসেবে ছিলেন একজন অতুলনীয় ব্যক্তি, যেটা আমরা দেখি ওনার রাজনৈতিক ক্রিয়াকর্মের মাধ্যমে। তো যাই হোক, তাহলে আমরা দুটি বিষয়ে আলোচনা করছি, একজন ছাত্র সংগঠক হিসেবে উনি কী করেছেন, আর রাজনৈতিক সংগঠক হিসেবে কী করেছে। এটা একেবারেই 1954 নির্বাচন থেকে শুরু করে 1958 থেকে 1959 পর্যন্ত, তো 1969 পর্যন্ত তো আমরা দেখেছি মার্শাল ল ছিল, সামরিক শাসন ছিল পাকিস্তানে। তারপরেও উনি 62 শিক্ষা আন্দোলনে এবং 66 ছয় দফায় শুরু করে 71 ষড়যন্ত্র মামলা, 69 গণ, প্রত্যেকটি আন্দোলন উনি একেবারে দক্ষ সংগঠকের পরিচয় দিয়েছেন। যাই হোক, তারপরে আসছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, আবার নতুন প্রজন্ম অনেকেই আমরা হয়তো জানি না। ভাষা আন্দোলনের কথা বললে আমরা সালাম, রফিক, জাফর, তার যারা ভাষা শহীদ ছিল তাদের কথাই জানি। কিন্তু তোমাদের একটা বিষয় নিশ্চিত হওয়া দরকার, জানা দরকার, বঙ্গবন্ধু যখন 1952 সালে 21 ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন হয়েছিল, তখন উনি ফরিদপুর জেলখানে অন্তরীণ ছিল। এই বিষয়টা আলোচনার আগে আমি আরেকটু বিষয় এখানে যোগ করি। ভাষা আন্দোলনের দুটি পর্ব, একটা হচ্ছে 1947 থেকে 1948, এটা ভাষা আন্দোলনের প্রথম পর্ব, আর একটা হচ্ছে 1952 সাল, 48 থেকে 52 দ্বিতীয় পর্ব। ভাষা আন্দোলনের প্রথম পর্বে আমরা দেখছি 1947 সাল পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই পাকিস্তান রাষ্ট্রের ভাষা কী হবে সে বিষয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের যারা নেতৃবৃন্দ ছিল তারা নির্ধারণ করেছিল, যারা ইন্টেলেকচুয়াল ছিল তারা চাপিয়ে দিতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানের ভাষা হবে উর্দু। কিন্তু বাংলাদেশের
যারা তৎকালীন বুদ্ধিজীবী ছিলেন, সচেতন নাগরিক ছিলেন, তারা তাদের বিভিন্ন লেখনির মাধ্যমে, তারা বিভিন্ন সেমিনার এবং সিম্পোজিয়ামের মাধ্যমে সাধারণ মানুষকে তুলে ধরেছিল পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হবে বাংলা। তো এই জনমত গঠনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, আবুল কাশেম ফজলুল হক, আবুল মুসলিম আহমেদ সহ ওনারা ছিল একেবারে গুরুদা ব্যক্তিত্ব। তাছাড়া তরুণদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নেতৃত্বের গুণাবলী সেটা ছিল অনন্য। তো ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্বে যেটা তোমরা হয়তো অনেকেই জানো, 1951 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ী গুলিতে নিহত, পরবর্তীতে প্রধানমন্ত্রী হন ঢাকার খাজানা নিযুক্তি অর্থাৎ পুরো পাকিস্তানের খাজানা নিযুক্তি নবাব পরিবারের মানুষ খাজানা নিযুক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। উনি প্রধানমন্ত্রী হয়ে এসে 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাকে কার্জন হয়ে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এই ঘোষণা পুনরাবৃত্তি করেন। অর্থাৎ উনি 1951 সালে ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা, কে লিয়াকত আলী খান। পরবর্তীতে বাংলাদেশের তথা পূর্ব পাকিস্তানের সর্বস্তরের মানুষ আন্দোলন মুখর হয় এবং তা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করার জন্য আন্দোলন হয় এবং 1952 সালে সেই আন্দোলনের রাষ্ট্র 1952 সালের 21 ফেব্রুয়ারি আমরা যারা সালাম রহিদ জব্বার যারা শহীদ হয়েছে তারও আগে আগ থেকে এই আন্দোলনটা চলছিল। তো ওই আন্দোলনের সূত্র ধরে বঙ্গবন্ধু ঢাকা ফরিদপুর কারাগারের অন্তরীণ অবস্থায় ছিলেন, তার সহপাঠী ছিলেন বাঙালি শামসুল হক সহ ফরিদপুর কারাগার অন্তরীণ ছিলেন এবং এই ভাষার দাবিতে ফরিদপুর কারাগারে বঙ্গবন্ধু টানা 11 দিন অনশন করেছেন, যেটি ইতিহাসের মজির আমরা হয়তো অনেকেই জানি না। তো 1952 সালে যখন ভাষা আন্দোলন হচ্ছে ঢাকায়, 21 ফেব্রুয়ারি হচ্ছে, তখন বঙ্গবন্ধু ফরিদপুর কারাগারে ভাষা আন্দোলনের দাবিতে উনি কারাগার বন্দিছেন। তো এই যে ভাষা আন্দোলন ওনার যে ভূমিকা এটা ইতিহাসে বিরল, অনন্য ভূমিকা রেখেছেন বাঙালি ভাষা আন্দোলনের ক্ষেত্রে। যা হোক, তাহলে আমরা পাইলাম ভাষা আন্দোলনের ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে ভূমিকা। আর এই তোমাদের একটা বিষয় মনে রাখা উচিত, ভাষা আন্দোলন যদি না হতো, তাহলে আমরা কি পেতাম না? ভাষা আন্দোলন যদি না হতো তাহলে আমরা পেতাম না 1956 সালে সংবিধানে যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি করা, এটা আমরা কখনো পেতাম না। তারপর 1962 সালে শিক্ষা আন্দোলনে যে শিক্ষানীতি প্রণয়ন করেছিল সেই শিক্ষানীতির মধ্যে বাঙালিকে গোলাম করে রাখার যে পায়তারা, সেটা সেই শিক্ষানীতি বাতিল করার ক্ষেত্রে তৎকালীন ছাত্র সমাজ সফল হতো না। তারপর 1966 সালে যে ছয় দফা সফলতা আমরা হয়তো ভোগ করতে পারতাম না। তারপর 1968 সালে যে 71 ষড়যন্ত্র মন্দা, 1969 সালে গণভুত্তা, 1970 নির্বাচন, 1971 মহান মুক্তিযুদ্ধ, তাহলে এই ভাষা আন্দোলনের ক্ষেত্রে এবং 1954 সালে নির্বাচন, ভাষা আন্দোলনের হাত ধরে আমরা কি পেয়েছি? 1954 সালে নির্বাচন পেয়েছি, অর্থাৎ 1954 সালে নির্বাচন আমরা জয়ী হয়েছি। 1956 সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং 1962 যে শিক্ষা আন্দোলন, সেই শিক্ষা আন্দোলনে আমরা সফল হয়েছি। 1966 সালে যে ছয় দফা, যেটাকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়, বাঙালির যে মুক্তি সনদ, সেই ম্যাগনা কার্টা আমরা পেয়েছি। 1968 সালে আগরতলা যে ষড়যন্ত্র মামলা, যে মিথ্যা মামলা ছিল, সেই মিথ্যা মামলার মিথ্যাচার থেকে বঙ্গবন্ধুকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি। 1970 সালে গণভুত্থান, হ্যাঁ, এই গণভুত্থানের মাধ্যমে পাকিস্তানের সামরিক শাসনের দৃশ্যটা প্রথম হয়, অর্থাৎ 11 সালে মার্শাল ল, 11 বছরে যে সামরিক শাসন আয়ত্তানের, সেই সামরিক শাসনের প্রথম হয় 1970 সালে গণভুত্থান। সেটা শুধু বাংলায় নয়, অর্থাৎ পুরো পাকিস্তানে নয়, পুরো পাকিস্তানের মধ্যেই আন্দোলন হয়েছে। অর্থাৎ বাংলা থেকে আন্দোলনের ঢেউ একেবারে পশ্চিম পাকিস্তানে লেগেছে, সেই ঢেউয়ের কারণে আয়ত্তানের পতন হয়েছে। তারপর 1970 সালে যে নির্বাচন, জাতি এবং প্রাদেশিক পরিষদে, সেই নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। সংখ্যাগরিষ্ঠতা মানে কি? 100 জাতীয় পরিষদে 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়েছে, প্রাদেশিক পরিষদে 300টির মধ্যে 300টি সংরক্ষিত, সব 300টির মধ্যে
298 আসন পেয়েছে। এই যে বিজয়, এই বিজয়ের পেছনে ছিল, এই বিজয়ের পেছনে অনুপ্রেরক হিসেবে ভূমিকা পালন করেছে 1952 সালে ভাষা আন্দোলন এবং 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আমরা খুব কম সময়ের মধ্যে, পৃথিবীর ইতিহাসে খুব কম সময়ের মধ্যে একটি একেবারে জনযুদ্ধের মাধ্যমে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে ইতিহাস, সেই ইতিহাসকে সফল করার পেছনে যে বিষয়টি অনুপ্রেরক হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে, যে চেতনাটি অনুপ্রেরক হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন। তাহলে আমরা বুঝলাম যে বাঙালির প্রত্যেকটি আন্দোলনের স্বাধীনতার থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত বাঙালি একেবারে 1952 সালের আন্দোলন ছিল হয়তো স্বাধিকার আন্দোলন, এক পরবর্তীতে যে আন্দোলনগুলো আমরা আস্তে আস্তে এগিয়েছি সেগুলো স্বাধীনতার আন্দোলন ছিল, সেই আন্দোলন প্রত্যেকটি আন্দোলনের অনুপ্রেরক হিসেবে কাজ করেছে কি 1952 সালের ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনকে সফল করার জন্য, ভাষা আন্দোলনকে ফলপ্রসূ করে তোলার জন্য অনন্য ভূমিকা রেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে এই বিষয়টা রেখে হয়তো আমরা আলোচনা আজকের জন্য সমাপ্ত করতে পারবো। ছয় দফা যেটাকে বাঙালি মুক্তি সনদ বা ম্যাগনা কার্টা হিসেবে বলা হচ্ছে, এই ছয় দফার মাধ্যমেই বেসিক্যালি ছয় দফাটা ছিল এমন একটা বিষয় যেটা তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠীকে পছন্দভাবে বঙ্গবন্ধু অত্যন্ত সুকৌশলে এবং পছন্দভাবে ছয় দফার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার বিকল্প তাদের ছিল না। তার এই ছয় দফাগুলো বাস্তবায়ন করতে গেলেও হয়তো দেখা যাবে পুরো পাকিস্তানকে স্বাধীনতা দিতে হবে, আর বাস্তবায়ন যদি না করে তাও পুরো পাকিস্তানকে স্বাধীনতা দিতে হবে। অর্থাৎ ছয় দফাটা এমন একটা বুদ্ধির খেল ছিল, এমন সুবুদ্ধির এখানে দক্ষতা রয়েছে যে ছয় দফাকে কেন্দ্র করে পরবর্তীতে বাংলার সাধারণ মানুষের মধ্যে পশ্চিম পাকিস্তানের প্রতি বিদ্বেষ আরো বেড়ে গেছে। অর্থাৎ ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু দেখিয়েছিল পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, কিভাবে পশ্চিম পাকিস্তানের আমাদেরকে বঞ্চিত করছে শিক্ষার ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের মাধ্যমে আমরা কিভাবে শোষিত হচ্ছি, কিভাবে নির্যাতিত হচ্ছি, কিভাবে নিষ্পেষিত হচ্ছি, সমস্ত বিষয়গুলো ছয় দফার মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তো এই ছয় দফা প্রণয়ন এবং ছয় দফা উপস্থাপন এবং সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে, যদি আমরা সেগুলো হয়তো বাস্তবায়ন প্রভাবে করতে পারিনি বা দেয়নি, এগুলো বাস্তবায়ন না করার কারণে সাধারণ মানুষের মধ্যে, অর্থাৎ পূর্ব বা পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে জনমনে পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে। সেই ঘৃণা থেকে আমরা পেয়েছি কি 1970 নির্বাচনে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সাধারণ মানুষ আওয়ামী লীগকে তার বঙ্গবন্ধুকে নির্বাচনে জয়ী করেছে এবং আমরা দেখছি একেবারে ল্যান্ডস্লাইড বিজয়। তারপর 1970 নির্বাচন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা পেয়েছি বিজয়ী হয়েছি। তারপরে আরেকটা বিষয় সংক্ষেপে আলোচনা করি, 7ই মার্চের ঐতিহাসিক ঘোষণা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ইতিমধ্যে, ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণটা কেন গুরুত্বপূর্ণ এটা একটু আলোচনা করি। একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, বঙ্গবন্ধু ক্যারিশমেটিক নেতৃত্বের কারণে এবং তার ইন্দ্রজালিক ভাষণের কারণে এই সাধারণ, অর্থাৎ এই অত্র অঞ্চলের পুরো পাকিস্তানের সর্বস্তরের মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে। এই যে চেতনাটা তৈরি করা, এটা অনেক কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার একটু খেয়াল করো, তৎকালীন সময়ে পুরো পাকিস্তানে মানুষ ছিল 7 কোটি। 7 কোটি মানুষের মধ্যে হাজার শ্রেণীর পেশা মানুষ রয়েছে, হাজার শ্রেণীর পেশা মানুষের মধ্যে দেখা গেছে এক একজনের মানসিকতা এক একজনের চিন্তা চেতনা এক একজনের থ্যাংকেন, সমস্ত মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে একই একটা চেতনা তৈরি করা, একটা
অনুভূতি জাগ্রত করা যে আমরা বাঙালি জাতি, আমরা আমরা আমাদের ঐতিহ্য আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের ভাষা আলাদা, আমাদের খাদ্য অভ্যাস আলাদা, আমাদের পোশাক পরিচ্ছদ আলাদা, সুতরাং আমরা একটা নতুন জাতি। আমরা পাকিস্তানিদের থেকে ভিন্ন, আমরা একটা নতুন রাষ্ট্র চাই এবং পাকিস্তানিদের মাধ্যমে আমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছি। এটাকে সহজ কথায় বলা হয়, একটা শব্দে বলা হয় জাতীয়তা। এই যে জাতীয়তাবাদী চেতনা, এই চেতনা জাতীয়তাবাদী চেতনা একটা অঞ্চলের মানুষের মধ্যে জাগ্রত করার জন্য কয়েকশো বছর লাগে, কয়েকশো বছরের বেশি সময় লাগে সর্বস্তরের মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা তৈরি করা। সেই কয়েকশো বছরের জাতীয়তাবাদী চেতনার কাজটা বঙ্গবন্ধু করেছেন 18 মিনিটের ভাষণে। 18 মিনিটের জাদুকরী ভাষণের মাধ্যমে বাংলার অবাল বৃদ্ধ বনিতার মধ্যে পাকিস্তান বিরোধী চেতনা তৈরি হয়েছে এবং নিজেদের আমিত্ব তৈরি হয়েছে। অর্থাৎ আমরা আমরা স্বতন্ত্র জাতি, আমরা পাকিস্তানের মাধ্যমে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। এই যে চেতনাটা অনুভূতিটা তৈরি হওয়া, এটা বঙ্গবন্ধুই তিনি করে দিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে। সেই জন্যই এই ভাষণ হচ্ছে কালজয়ী ভাষণ এবং সেই জন্যই এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কাজটা করে গেছেন তার ইন্দ্রজাল এই ভাষণের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সময়ের স্বল্পতার কারণে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি, আর অনেক বিষয় আলোচনা করা দরকার, সেগুলো আমরা পরের ক্লাস হয়তো আলোচনা করতে পারবো। তো এর মধ্যে অসহযোগ আন্দোলন নিয়ে আলোচনা করবো, স্বাধীনতা ঘোষণা, সংবিধান প্রণয়নের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আরো পরের ক্লাসে আলোচনায় যাবো। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, ছাত্র সংগঠক হিসেবে, রাজনৈতিক সংগঠক হিসেবে, ভাষা আন্দোলনে এবং ছয় দফা কর্মসূচি প্রণয়নে, সর্বশেষ 7ই মার্চ 1983 ভাষণে প্রদানের ক্ষেত্রে বঙ্গবন্ধুর ভূমিকা। আশা করছি আজকের এই ক্লাস তোমাদের বঙ্গবন্ধু সম্পর্কে বা জাতির পিতা সম্পর্কে যা জানা সেই জানাকে আরো বেশি সমৃদ্ধ করবে। এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে, নিজেদেরকে দেশের প্রতি জাতির প্রতি আরো বেশি নিবেদিত করতে পারবে। তো সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।